তো ফ্রেন্ডস, আজকে এসেছি আমাদের এলআইসি মিটিংয়ে। এটা হচ্ছে হাইরোডের পাশেই, কামাখ্যাগুড়ি একটু আগে ঘোড়া মারা চৌপতিতে একটা হোটেলে, হোটেল মায়া অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে আমাদের মিটিং হচ্ছে, আমাদের বিএম স্যার কিছু কথা বলছে পলিসি নিয়ে, সেটা তোমাদের শোনালাম না। তো এখানে মিটিং শেষে আবার খাওয়া দাওয়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে অনেক এজেন্ট বন্ধুরা এসছে, যারা আমরা সবাই একসাথে কাজ করি, সবাই এসছে এখানে। তোমরা চাইলে এখানে আসতে পারো, ঘোড়ামারা চৌপতির একদম আগেই হোটেল মায়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার খুব ভালো বানায়, তোমরা আসতে আসতে পারো এখানে। তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এসেছিলাম এলআইসি মিটিংয়ে। মিটিং শেষ হলো, এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বাড়ি যাব। অনেক লোক এসেছে আজকে, আমাদের সব এজেন্ট বন্ধুরা। মিটিং হয়েছে একটা হোটেলে, হাইরোডের পাশে, হোটেল মায়া। হোটেলটা খুব সুন্দর, তোমাদের সব কিছু আগে দিবে না, তোমরা শুরু করো, আমরা শুরু করবো, তোমরা শুরু করো আস্তে আস্তে। শুরু তো ভালো আছে, তো ইউটিউবে দেখতে ভালো, কিন্তু চলছে না। প্রত্যেকটা ছাত্র তো পলিসি করে সব দিক দিয়ে লাভ বিশ্বজিৎ। ডাল, আলু ভাজা, স্যালাড, নেক্সট আইটেম পরে দেখাচ্ছি। আমার সকল বন্ধুদের দোলের শুভেচ্ছা, হ্যাপি হোলি। তোমরা সবাই এই হোলিতে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে রং খেলো। এটা আমাদের বাড়ির সামনে ইস্কন মন্দিরের কীর্তন যাচ্ছে, দোলযাত্রা উপলক্ষে যাচ্ছে এখানে কীর্তনটা, সব ভক্তগণ কীর্তন করতে করতে যাচ্ছে। দেখো কত লোক, খুব সুন্দর লাগে ওদের কীর্তনটা। আমাদের বাড়ি থেকে একটু দূরেই, ওই সামনে আমাদের ওই সামনে রাস্তা দিয়ে একটু এগিয়ে মন্দিরটা, একদম নদীর ধারে মন্দিরটা, মন্দিরটাও দেখতে খুব সুন্দর। ওকে বাই, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।